আচ্ছা, তোমরা আর কেউ কি জয়েন করার চান্স আছে? ছোট হওয়ার চান্স কম। আমাদের স্ক্রিনে ব্যাড নেটওয়ার্ক কোয়ালিটি দেখাচ্ছে। পিডিএফ টাই সুবিধা, পিডিএফ এই চলে। যেমনটা জানো যে আমাদের এই কোর্সটা এনভায়রনমেন্ট সায়েন্স 1, আমি শাহিনুর ইসলাম স্যারের সাথে এই কোর্সটা নিচ্ছি। তো কোর্সে আমি হচ্ছে নতুন তোমাদের মতোই, আর এই কোর্স ওনারা নিতেন আর কি, সৈয়দ স্যার আর শাহিনুর ইসলাম স্যার। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইমেল অ্যাড্রেস, এটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের ডিপার্টমেন্টের যে ফর্মালিটি শেষ হইলে আর কি কোর্স মডিউলটা মানে কি কি পড়ানো হয় সেটা দেওয়া হবে আর কি। এয়ার পলিউশন আর ওয়াটার পলিউশন আর নয়েজ পলিউশন নিয়ে কথা বলা হয়। অনেক আগে হাইড্রোলজি পড়াইতো, তো ডিপার্টমেন্ট চিন্তা করছে আর কি প্রতিবার এরকম কোর্সের আর কি হয়তো ফর্মালিটিটা ডিফারেন্ট, কি কি পড়ানো হবে সেটা ফিক্স করা হয়। আমার যে বই বইটা থাকে সেটা হচ্ছে বেসিক্যালি দুটা বই থেকে পড়ানো হবে, এয়ার পলিউশন কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং আর নল ডি রিভার্স, আর একটা হচ্ছে ম্যাকেঞ্জি ডেভিসের বই ইন্ট্রোডাকশন টু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং। এই দুটা বই থেকে আমাদের আর কন্টেন্ট গুলা পড়া হবে। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের টপিক গুলা যদি দেখি, যেটা হচ্ছে প্রথম দিকে আমরা আলোচনা করব হচ্ছে ইন্ট্রোডাক্টরি জিনিসগুলো, এবং সেখানে এয়ার পলিউশনের কি জিনিসটা, সোর্স কি জিনিস, এবং সারাউন্ডিং যে ইফেক্টটা হয় হিউম্যান হেলথের ইফেক্টটা, এটা বেশি টাচ করা হয় না, তো হিউম্যান হেলথের ইফেক্ট আলোচনা করা হয়। এটা হলো প্রথম দিকের কোর্স ক্লাস গুলাতে থাকবে। তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন থাকবে যে কি ধরনের পলিউশনটা হচ্ছে, এটা একটু আগে পরে হয়, কারণ হচ্ছে যে এক্সাক্টলি করা যায় না, কারণ আমরা যেহেতু ক্লাস গুলো একটু অন্যভাবে নিচ্ছি। এরপরে আমরা চলে যাচ্ছি কন্ট্রোল গুলো,
মানে হচ্ছে অ্যাবেটমেন্ট কি জিনিস সেইটা নিয়ে একটু কথাবার্তা বলা হয়। আর এরপরে যেটা জিনিস এখানে দেখা যাচ্ছে আমাদের এয়ার পলিউশনের স্পেসিফিক টাইপ অফ এয়ার পলিউটেন্ট কিছু আছে। প্রথম যেমন আছে হচ্ছে গ্যাসিয়াস, সেটার অ্যাবেটমেন্ট। তারপরে হচ্ছে পার্টিকুলেট ম্যাটেরিয়াল, যে বালু ধুলাবালি যেটা থাকে গ্যাসিয়াস এয়ার, তো জানোই যে গ্যাস থাকতেছে। এরপরে থাকে হচ্ছে পিওসি, অর্থাৎ অন্য যে কোনো জিনিস যেগুলো বাষ্পায়িত হয়, স্পেশালি কেমিক্যালস যেগুলো ইন্ডাস্ট্রি থাকে সেগুলো থেকে মেইনলি কম্পাউন্ড গুলো আসে, যেমন হচ্ছে ইথানল বা অর্গানিক যত কম্পাউন্ড আছে বাষ্প আকারে উঠতে থাকে সেগুলো। কারণ এই হচ্ছে এখানের জিনিসগুলো নিয়ে কিভাবে সেটাকে কন্ট্রোল করা হচ্ছে বিভিন্ন পর্যায়ে, সেগুলো এয়ার পলিউশনের অনেকটা জিনিস পড়া হবে। হচ্ছে যে স্ট্যাক অ্যানালাইসিস গুলো মানে মেজারমেন্টের টেকনিক গুলো নিয়ে ক্লাসের দিকে কথা বলা হবে, যে কি ধরনের ডিভাইস গুলো ইউজ করা হয় এবং মডেলিং টেকনিক গুলো নিয়ে কথা বলা হয়। এই হলো এখানে মোটামুটি ভাবে আমাদের কোর্সের কন্টেন্ট গুলো। এই কথা আমরা অল্প অল্প করে আগাবো কোর্সে। তো আমাদের স্লাইডে চলে যাই, আমাদের এটা হলো বই, বইটা থেকে একটু পড়া হচ্ছে। এই বইগুলা সম্ভবত লাইব্রেরিতে সবগুলাই রয়ে গেছে, দুইবার আসবে। তো আমাদের টেক্সট বইয়ের যেটা নাম এয়ার পলিউশনটা মেইনলি এই জায়গা থেকে পড়ানো হচ্ছে। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, ছবি থেকে আমরা তো সবাই বুঝি যে এয়ার পলিউশন কি জিনিস। পলিউশন হচ্ছে এমন একটা জিনিস যেটা হলো যে এক্সট্রা যে জিনিসটা আছে এনভায়রনমেন্টে থাকা উচিত। এনভায়রনমেন্ট বলতে যে তোমাদের অলরেডি ধারণা আছে যে একটা সিস্টেমকে বোঝানো হচ্ছে। যদি বাতাস হয় মানে এয়ার হয়, তাহলে এয়ারের যে কম্পোজিশনটা ওই পার্টিকুলার জায়গায় থাকা উচিত, তা থেকে যদি ডিফারেন্ট কোনো ম্যাটেরিয়াল চলে আসে বা কনসেন্ট্রেশন চেঞ্জ হয়ে যায়, সেটাই হচ্ছে পলিউশন। অর্থাৎ যেমন ওজন, এমনি সবাই জানি ওজন যদি আকাশের একটা সার্টেন লেভেল উপরে ঠিক আছে, কিন্তু ওজনটা যদি নিচে চলে আসে, অর্থাৎ আমরা যে স্ফিয়ারে রয়েছি ট্রপোস্ফিয়ার, তাহলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যায়। আবার একইভাবে কথা সত্য হচ্ছে অক্সিজেন যদি ওজন লেয়ার যেটাকে বলে সেই স্ট্রাটোস্ফিয়ারে যদি চলে যায়, পরিমাণ বেড়ে যায়, তাহলে আমাদের কি হতে পারে, সূর্যের অতিবেগুনি রশ্মি চলে আসতে পারে এবং সেটা আমাদের ক্ষতি করতে পারে এবং ওজন ছিদ্র হয়ে যাচ্ছে যেটা বলা হয়। সো এই হলো এখানে একটা ব্যাপার। তো পলিউশনটা হচ্ছে, তাহলে আমরা বুঝতেছি যে এক্সট্রা যদি কোনো জিনিস চলে আসে সেটাকে আমরা পলিউশন বলতেছি। এখানে কিছু ছবি দেওয়া আছে, ছবি দেখে দেখো তো কোন কোন গুলা এয়ার পলিউশনের ইফেক্টের ব্যাপারে কাজ করতেছে। এটা একটা ছবি দেওয়া আছে, তোমরা আইডেন্টিফাই করতে পারো কিনা সেটা একটু দেখার চেষ্টা। ঠিক আছে, হ্যাঁ আইডেন্টিফাই করা যাচ্ছে যে এয়ার পলিউশন কোনগুলো হচ্ছে, কোনটা কোনটা এয়ার পলিউশন এর সাথে রিলেটেড। ভলকানিক ইরাপশন, এটা কি এয়ার পলিউশন? আচ্ছা, মনে হয় নাম ধরে জিজ্ঞেস করলে ভালো হয়। রাইট,
15 ব্যাচের, তুমি কি আমার কোর্স নিচ্ছ? 34? জি স্যার। ওকে, সো এর আগের স্যারেরা তো ভালো মতো পড়াইছে, আমি টপিক গুলা যেহেতু আমি নতুন, তোমার তুমি বলো তো এখানে এয়ার পলিউশনের মধ্যে ভলকানিক ইরাপশন কে এয়ার পলিউশনে কোনগুলা এয়ার পলিউশনের ইফেক্টে আসতেছে, একটা দুইটা বললেই হবে। ওখান থেকে যে স্মোক আসবে, সিও, CO2 এগুলো থাকবে, ওগুলো আর কি। আচ্ছা, তারপরে আমার মনে হচ্ছে যে নাম ধরে জিজ্ঞেস করলেই ভালো হবে। রোল 34, এখানে বলো তো এয়ার পলিউশন কোনগুলোতে হচ্ছে না, এয়ার পলিউশন কোনটাতে হচ্ছে না? স্যার, বাইসাইকেল আর প্ল্যান্টিং ট্রিস এ এয়ার পলিউশন হচ্ছে না। আচ্ছা, সো আমরা সবাই বুঝতে পারতেছি যে ইয়ারে যদি কোনো এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাড হওয়ার যে কোনো হিউম্যান বা ন্যাচারাল কোনো কারণ থাকে, সেটা হচ্ছে আমাদের এয়ার পলিউশন বেসিক্যালি। তা এয়ার পলিউশনের এখানে একটা ছবি দিছে, একটা যেটাকে দেখা যাচ্ছে এখানে, যে ছবিটাতে বোঝা যাচ্ছে যে কি কি দেখা যাচ্ছে, যে একটা সিটি ছবি বলা হচ্ছে, একটা সিটিকে ডিনোট করতেছে, যেখানে দেখা যাচ্ছে যে অনেক এয়ার পলিউটার যদি থাকে তাহলে এই সিচুয়েশনটা হয়, এবং এটা হচ্ছে যদি এয়ার পলিউশন কম থাকে তাহলে ফ্রেশ দেখা যায়, সো মানে অন্ধকার হয়ে যায়। তো এই সিচুয়েশনটা অনেক ক্ষেত্রে হতে পারে, কেউ কি আন্দাজ করতে পারো যে একই সিটিতে কয়েক ঘন্টার বা কয়েক কিছুক্ষণের ব্যবধানে এই জিনিসটা হতে পারে, কেন হতে পারে, একটু ছবি দেখে কি চিন্তা করা যায়? স্যার, বৃষ্টি হইলে? হ্যাঁ, বৃষ্টি হইলে একটা জিনিস যেটাকে রাস্তা মানে যে স্মোক বা ভোলাটাইল কম্পোনেন্ট বা ইত্যাদি যে রয়ে গেছে সেগুলা আকাশ থেকে নিচে চলে আসতেছে, এবং সেগুলাকে আমরা দেখতে পারতেছি ফ্রেশ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো কিছু এখানে ছবি দেওয়া আছে যে হিউম্যান মেড এয়ার পলিউশনের জিনিসগুলো দেখানো হচ্ছে, যেগুলো হচ্ছে যেমন অটোমোবাইলস থেকে হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল পলিউশন হচ্ছে, আমাদের দেশে যেমন ইটের ভাটার একটা প্রবলেম, তারপরে অন্য যে স্মেলটার গুলো আছে সেগুলাতে যত ভাবে পুরানো হচ্ছে, সোজা কথা হচ্ছে যে কোনো জিনিস বার্ন করলেই আমরা এয়ার পলিউশনের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর এখানে কিছু ছবি এগুলা দেখা যাচ্ছে মানুষজন রান্না বান্না করতেছে বা এরকম জিনিস, এই দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে ছবি দুটার, মানে মোটামুটি ভাবে চিন্তা করা যায় কিনা যে এখানে আসলে দুটা ছবিতে স্পেশালি আমাদের দেশে এটা আমরা বেশি আলোচনা করি আর কি, এই সিচুয়েশন রান্না করে কাজ করতেছে। সো একটা একটা দেখা যাচ্ছে কি বাইরে হচ্ছে, ঠিক আছে বাইরে, আর এই যে কিছু ছবিগুলাতে ভিতরে হচ্ছে, মানে একটা বন্ধ জায়গার মধ্যে হচ্ছে। সো একটা আউটডোর এয়ার পলিউশন, ইনডোর এয়ার পলিউশন, এই দুইটা হচ্ছে ফ্যাক্টর। সো অ্যাজ এ এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ার অর কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা এনভায়রনমেন্টে কাজ করবা, তাদের একটা ওয়ান অফ দ্য কাজ হচ্ছে যে ইনডোর পলিউশনটাকে ইন্ডাস্ট্রিতে কন্ট্রোল করা হচ্ছে কিনা, নাহলে তো তোমার যারা যারা কাজ করবে তোমার আন্ডারে বা তোমার ইন্ডাস্ট্রির যারা কলিগ থাকবে তারা অসুস্থ হয়ে যাবে। অবশ্যই মাস্ক বা অন্য জিনিসগুলো পড়তে হয়, সেটা তো তোমরা সবাই জানো। সো এই হচ্ছে ব্যাপার এয়ার পলিউশনের। এটা একটা ছবি দেওয়া হচ্ছে যে মানে জাস্ট সোর্সের হিসাবে আমাদের একটা মেজর অংশ কিন্তু এয়ার পলিউশনের জন্য এই রেসপিরেটরি ইলনেস গুলো সৃষ্টি করে, এটাই হচ্ছে ছবিটার বেসিক্যালি ফ্যাক্টর। এমনি একটা ছবি দেখে আমি ইন্টারনেট থেকে নিয়েছি যে এই পলিউশনটা বেসিক্যালি আমাদের মেইন এফেক্ট করে হচ্ছে রেসপিরেটরি। আচ্ছা, হেলথের যে ইফেক্ট গুলা সেটা একটু দেখানো হচ্ছে যে এয়ার পলিউশনের হেলথের জন্য আমাদের লাং এফেক্টেড হচ্ছে, লাং এফেক্টেড হওয়া মানে হচ্ছে ব্রঙ্কাইটিস, যক্ষা, টিবি, টিউবারকুলোসিস, তারপর হার্ট ডিজিজ, এগুলা হচ্ছে।
ডিপেন্ড করতেছে কি ধরনের এয়ার পলিউশনটা আসতেছে। আর এখানে কিছুটা বলা হচ্ছে যে কেমিক্যালস গুলা কি ধরনের কেমিক্যালস এয়ার পলিউশনটা হচ্ছে এই ছবিতে দেখানোর জন্য দেখতে পারতেছি যে কেমিক্যালস এক ধরনের ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। ইয়ারে আসলে আমাদের থাকতেছে কি থাকা উচিত হচ্ছে যে মেইনলি নাইট্রোজেন এবং অক্সিজেন, তার ছাড়া যেটুকু এক্সট্রা চলে গেলে যেটা হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের জন্য প্রবলেমেটিক হবে সেটা থাকাটাই হচ্ছে পলিউটেন্ট, এটাই তো মেইন কথাটা। সো আমাদের এটা আগের যে ছবিগুলো থেকে দেখতে পারলাম যে কিছু প্রবলেম হচ্ছে ন্যাচারাল সিচুয়েশন থেকে হচ্ছে, কিছু স্টেশনারি সিচুয়েশন থেকে হচ্ছে, আর কিছু হচ্ছে মোবাইল সিচুয়েশন থেকে আসছে। ন্যাচারাল যেমন হচ্ছে আমাদের কি বলে ভলকানিক ইরাপশন হচ্ছে যে সেটা ন্যাচারালি হচ্ছে, ইন্ডাস্ট্রির টা তো আর মুভ করতেছে না, ইন্ডাস্ট্রিটা থেকে যাচ্ছে ম্যানমেড এর মধ্যে স্টেশনারি সোর্স থেকে আসতেছে। আর মোবাইল সোর্স গুলো হচ্ছে যে কোনো ট্রান্সপোর্টেশনকে বোঝানো হচ্ছে। আর আমরা মেইনলি যেহেতু মানুষ যেখানে আছে হিউম্যানের জন্য প্রবলেমেটিক জায়গা হচ্ছে ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ারের আর ওজন লেয়ার এগুলো নিয়ে একটু কথা হয়, তবে মেইন কনসার্নটা হচ্ছে ট্রপোস্ফিয়ারের যেগুলা আসতেছে সেখানে গুলোকে দেখানো হচ্ছে যে কি কি আমাদের পলিউশন আসতেছে। আচ্ছা এখানে দেখা যাচ্ছে ভিওসি সিও মানে যত বার্নিং হওয়ার জন্য কার্বন জাতীয় যে সোর্স গুলো আছে গাছপালা বা অর্গানিক ম্যাটেরিয়াল যা আছে সেখান থেকে কার্বন মনোক্সাইড হচ্ছে, নক্স মানে হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড প্লাস বেসিক্যালি আমাদের হাই টেম্পারেচার বার্নিং থেকে, আর সালফারটা আসে হচ্ছে সালফার জাতীয় যেগুলো ভলকানিক ইরাপশন ছাড়াও ম্যাটেরিয়াল যে ইন্ডাস্ট্রিগুলো হ্যান্ডেল করে এবং ফুয়েলে একটা অংশ থাকে সালফার, সো ফুয়েলের ফুয়েলটাকে কিন্তু পরিশোধিত করা হয়, স্পেশালি কোল জাতীয় জিনিসটাকে কোলকে কিন্তু সালফারটাকে ওইভাবে সেপারেট করা যায় না, কিন্তু লিকুইড ফুয়েল বা ন্যাচারাল গ্যাস এগুলো থেকে কিন্তু সহজে সালফারটাকে সেপারেট করে ফেলা যায়। সেই জন্য বলা হয় নর্মালি যে সেগুলো হচ্ছে ভালো ফুয়েল আর কি, হাই কোয়ালিটি থাকে প্রেফারেবল এনভায়রনমেন্টালি গ্যাস এবং লিকুইড পার্টিকুলেট ম্যাটেরিয়াল থাকতে পারে কণার মতো যে পদার্থগুলো, আর একটা সময় পর্যন্ত লেড থাকতো, একটা বিশাল অংশে লেড থাকতো যেটা আমাদের দেশে একটা 90-এর দশকে একটা মেজর প্রবলেম ছিল যে লেডের পলিউশন হতো, এবং অন্যান্য দেশে অনেক আগেই যদিও তারা লেডটাকে ফুয়েল থেকে সরাই দিয়েছিল অটোমোবাইলসের এবং সেই জন্য অনেক বেশি প্রবলেম হতো। সো এই যে এই জিনিসগুলোর নাম যেগুলো ডাইরেক্টলি বার্নিং থেকে আসতেছে সোর্স থেকে সেগুলাকে আমরা বলতেছি প্রাইমারি পলিউটেন্ট, আর যেগুলা এদের মধ্যে পার্সোনালি বিক্রিয়া করতেছে অর্থাৎ এখানে কি চিন্তা করা যাচ্ছে যে কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, কার্বন মনোক্সাইড থেকে কি আসতেছে কার্বনিক অ্যাসিড আসতেছে, কার্বনিক অ্যাসিড CO2 যেটা আছে সেটা আকাশের যে পানি আছে আমরা জানি বৃষ্টির পানি সেটার সাথে বিক্রিয়া করে আসতেছে হচ্ছে এসিড, সালফার সালফিউরিক অ্যাসিড, সালফার সালফিউরাস অ্যাসিড, নাইট্রোজেন থেকে নাইট্রাস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি তৈরি করতেছে, এবং এই জিনিসগুলো এবং ওজন বা যেগুলো আছে অক্সিডেন্ট পদার্থ বাতাসে যদি থেকে যায় তাদের সাথে বিক্রিয়া করে সাধারণত সেকেন্ডারি আর একটা পলিউটেন্ট তৈরি করে। এই যে সেকেন্ডারি পলিউটেন্ট যেটা হচ্ছে ডাইরেক্ট সোর্স থেকে না হয়ে যেমন সেকেন্ডারি হচ্ছে সেটাকে আমরা সেকেন্ডারি পলিউটেন্ট বলতেছি, একটা হচ্ছে প্রাইমারি সোর্স থেকে হচ্ছে একটা সেকেন্ডারি সোর্স থেকে হচ্ছে ডাইরেক্টলি যেটা হচ্ছে। সো আমাদের এখানে কিছু একটা ছবি দেওয়া হচ্ছে, ছবিতে বলা হচ্ছে আর কি যে আমরা দেখতে পারতেছি যে যে কান্ট্রি গুলা আমাদের পলিউশন হাই লেভেলে থাকে, এয়ার পলিউশনটা খুবই হাই লেভেলে সেটার জিনিসগুলো দেখতেছি যে চায়না স্পেশালি তারা হচ্ছে খুবই হাই ডেভেলপিং কান্ট্রি, তারা কিন্তু খুব বেশি পলিউশন উৎপন্ন করতেছে এবং এই এই যে ইউরোপিয়ান কান্ট্রি গুলো প্রচুর পরিমাণে পলিউশন উৎপন্ন করতেছে, কিন্তু আমরা দেখছি নর্থ আমেরিকা এবং কানাডার দিকে পলিউশনটা কম দেখা যাচ্ছে, তার কি কারণটা একটু গাইস করতে পারো? তারা যদি খুবই অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়ালিস্ট নেশন। আমার মনে হয় স্টুডেন্টরা আবার চলে গেছে।
দ্রুত একটু বলতে পারো যে চায়নার পলিউশন আমরা দেখতে পারতেছি ভেরি হাই, হ্যাঁ ইন্ডিয়াও কম আছে, আমাদেরটাও অত হাই না, কিন্তু সেই তুলনায় এদেরটা কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে হায়েস্ট যেগুলা সেগুলা হচ্ছে কালচে, তারপরটা লাল, তারপরটা হচ্ছে বাদামি, চায়নার থেকে এখানে কম দেখা যাচ্ছে। যদিও আমেরিকা খুবই ডেভেলপড কান্ট্রি না, এবং আমাদের যে এবার ইন্ডাস্ট্রি এটা কি বলে যে ইন্টারন্যাশনাল ক্লাইমেট কন্ট্রোলের উপর যে নিউজ গুলো আসলো, চায়না বললো যে আমেরিকার উপর দোষ দিল, আমেরিকা চায়নার উপর দোষ দিচ্ছে, তো সেটা তো বোঝাই যাচ্ছে যে কে সবচেয়ে বেশি পলিউশন উৎপন্ন করেছে, কিন্তু এই ছবিটা এরকম কেন, পপুলেশন নিয়ে একটু চিন্তা করা যায় কি, পপুলেশনের সাথে রিলেটেড, পপুলেশন এর সাথে একটু রিলেটেড। 57 আসো, চিন্তা করা যায় কিছু, ওদের হয়তো পলিউশন কন্ট্রোলটা হয়তো মানে বেটার এই জন্য আর কি, পলিউশন কন্ট্রোল বেটার সেটা একটা ঠিক আছে। চায়নাও তো খুবই হাই টেক এখন কোম্পানি মানে দেশ, যেখানে তোমার ডিজিটালাইজড পুরো সিচুয়েশনটা ওরা চলে গেছে অনেকগুলা প্রদেশে, আমেরিকারও একই অবস্থা, কিন্তু কানাডা এবং এই জায়গায় কম্পারেটিভলি কম দেখা যাচ্ছে পপুলেশনের সাথে রিলেটেড, চিন্তা করার চেষ্টা করো। আচ্ছা অন্য কেউ কি আনসার করতে পারবা, 44 42 আসো, ওকে ফোর বল মনে হয় কথা বলতেছিল, ফোর বলো, রোল ফোর মনে হয় কথা বলেছিল, হ্যাঁ পপুলেশন কি, পপুলেশন দেখা যাবে যে কানাডা বা অনেকগুলো প্রদেশ যে আমেরিকা রয়েছে যেখানে হচ্ছে জাস্ট ফাঁকা, ঠিক আছে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু মানে পুরো দেশের তুলনায় কিছু কিছু জায়গায় কিন্তু লোক আছে, এই কারণে কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা বা ইন্ডিয়া বা এইসব জায়গার মানুষজন কিন্তু ইমিগ্রেশন করে এইসব দেশে যায় থাকার জন্য, কারণ এটা হচ্ছে ফাঁকা, কানাডায় যদি যাওয়া তোমরা যাবা যখন, কারণ তোমরা তো সবাই বড় বড় সায়েন্টিস্ট, বুয়েট থেকে পাস করে তো সবাই বড় জায়গায় চাকরি বাকরি করে, যদি পড়াশোনা কন্টিনিউ ঠিক মতো করে, তারা দেখতে পারবা যে অনেক প্রদেশে জাস্ট ইয়ার থেকে দেখা যায় কি পুরা জায়গা হচ্ছে ফাঁকা হয়ে গেছে বনের পর বন, আর এইসব জায়গা এই যে দেখো ইউরোপিয়ান ইস্ট ইউরোপের দিকগুলোতে আমাদের কিন্তু এদের পপুলেশন ডেন্সিটি অনেক আগে থেকেই বেশি, সো এইসব জায়গাতে কিন্তু খুবই বেশি পলিউশনটা হওয়ার কারণটা হচ্ছে এটা, কারণ এটা এটার কিন্তু তোমরা সভ্যতা কিন্তু অনেক আগে থেকে এই 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 জায়গাগুলোতে, ঠিক আছে, সো এই জন্য এটা পপুলেশন ডেন্সিটি হায়ার, এবং পপুলেশন ডেন্সিটির জন্য এদের একটা মেজর ফ্যাক্টর। আর এদিকে দেখা যাচ্ছে আমাদের যে ইউকে এর যেটা পলিউশনটা, ইউকে কিন্তু তারা অনেক আপগ্রেডেড কান্ট্রি, কিন্তু তারপরে তারা ওই পরিমাণ কন্ট্রোল করতে পারতেছে না, অবশ্যই ইউকে এই কারণে অনেক ইন্ডাস্ট্রি কিন্তু ক্লোজ করে দিচ্ছে, ঠিক আছে, টেক্সটাইল থেকে শুরু করে এগুলো তো অন্যান্য আমাদের দেশ বা অন্যান্য দেশে চলে আসছে, তাদের কিন্তু এখন এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি গুলা অনেকাংশে ক্লোজ করে ফেলছে পলিউশন কন্ট্রোল করার জন্য। এই হচ্ছে এই ছবিটার ব্যাখ্যা, এখানে দেখা যাচ্ছে যে আর কিছু দেশের আরেকটা ছবি দেখানো হচ্ছে যে একটা ওয়ার্ল্ড ব্যাংকের ইয়েতে, আমাদের দেশে তো দেখো পিএম মানে পার্টিকুলেট ম্যাটেরিয়াল অর্থাৎ ধুলাবালি ইত্যাদি যেটাকে বলি আমরা সেটার ছবি দেখানো হচ্ছে। আমি কয়েক বছর আগে আমাদের একটা গ্রুপের স্টুডেন্টদের সাথে আমার একটা পেপার ছিল ওই থাইল্যান্ডে, তো সবাই যায় আর কি, আমি তো ছোট ছোট জায়গাতে যাই, আমি বেশি এক্সপার্ট মানুষ না, অনেকে বড় জায়গায় যায়, তো থাইল্যান্ডে ব্যাংককে বলতেছে যে এতটুকু পলিউশন একটু বাড়ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে ব্যাংককের আবহাওয়া তো আমাদের ঢাকার থেকে অনেক ভালো কম্পারেটিভলি, হ্যাঁ আমাদের ধুলাবালি ইত্যাদি তো থাকেই, আমরা বুয়েটের মধ্যে ফ্রেশ জায়গাতে আমি যেটা দেখি তাদের নর্মাল জায়গাতে তার থেকে পরিষ্কার,
সো তারা সেটা নিয়ে আবার যেহেতু ইউরোপিয়ানরা ছিল ওই কনফারেন্সে, তাদের বলতেছে আপনারা একটু সচেতন থাকেন, আমাদের পার্টিকুলার ম্যাটেরিয়ালের পরিমাণ একটু বেড়ে গেছে। সো এই হচ্ছে ব্যাপার। সো তার মানে এখানে কিন্তু ছবিতে এইটাই আর কি, আমি গল্পটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে কতটুকু ডিফারেন্স আর কি, যে আমাদের দেশে কত বেশি পলিউশন হচ্ছে। হ্যাঁ, যে আমাদের অবস্থান কিন্তু পাকিস্তানের পরে আর কি, হাই পার্টিকুলার ম্যাটার, কারণ আমাদের যে ইন্ডাস্ট্রি গুলো আছে ইটার ভাটা থেকে শুরু করে যে স্মেল্টার বা ইত্যাদি গুলো রয়েছে, সেগুলো কিন্তু প্রপারলি যে ইন্ডাস্ট্রিয়াল সেফটি অনুসরণ করার কথা সেটা করে না, এবং যেগুলো স্পেশালি ছোট ইন্ডাস্ট্রি গুলো, এবং দ্বিতীয় কাজ যেটা করে না সেটা হচ্ছে যে তারা কোনো কন্ট্রোল ডিভাইস ওইভাবে নাই, এবং তাদের যে এমপ্লয়িরা অনেক কিন্তু স্বাস্থ্যগত কারণে এফেক্টেড থাকে। সো এই হলো ব্যাপারটা, এবং এটার একটা মেজর কারণ রয়েছে যে তোমরা যদি আরো আরো কয়েকটা সিটি দেখো, এটা হচ্ছে জাস্ট এগুলো কয়েকটা ছবি। এনিওয়ে আমাদের ওই ডেথ রেটও কিন্তু ভেরি হাই এইসব দেশগুলো, যেগুলাতে মানে পপুলেশনের জন্য এখানে কিন্তু এয়ার পলিউশনের জন্য অনেক মারা যায় এই কথাটা। তার কারণটা ওই যে আমাদের যে দেশ ছিল হচ্ছে খুবই কি, প্রথম দিকে স্বাধীনতার পর পর এইসব দেশে আমাদের কি বলে হ্যান্ড টু মাউথ একটা সিচুয়েশন ছিল, মানে এই সিচুয়েশনে গভর্নমেন্টের পক্ষে এয়ার পলিউশন কন্ট্রোলের চিন্তা কিন্তু করা সম্ভব নয়। সো ঢাকা বা এই আশপাশে এখন অলরেডি আমরা যখন 2000 সালের দিকে তখন খুবই পলিউশনের অবস্থা খুব খারাপ, তো সেই সময় যেমন অনেকগুলো স্টেপ নিছে, কিন্তু এবং সেই কারণে তোমরা দেখতে পারবা যে আমাদের যে ল গুলো আসছে 1995 এ ফার্স্ট ল আর কি, পূর্ণাঙ্গ একটা ল আসছে এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন নয়েজ পলিউশন ইত্যাদি কতটুকু থাকবে, কি থাকবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। সো 95-97 এই সময় কিন্তু মেন স্ট্রাকচারটা গঠন হয়েছে। এর আগে যে ইন্ডাস্ট্রির ইফেক্ট, মানে যে টাকা নিয়ে আসতে পারছে যেভাবে পারছে, ইন্ডাস্ট্রিয়ালি যদি কারো প্রবলেম হোক স্থাপন করতে দেওয়া হয়েছে। এখন কিন্তু ঢাকা থেকে বা তুমি অনেক নিউজে দেখতেছ, 2000 আমরা যেটা দেখি যে ইন্ডাস্ট্রির পারমিশনের ব্যাপার আছে, এইগুলো কিন্তু আগে কখনো ছিল না, তারা জাস্ট টাকা আছে ইনভেস্ট করতো পলিউশন মতো এয়ার বলো ওয়াটার বলো সবই এটা চলতো। এবং এই কারণে কিন্তু আমাদের যে যে পেট্রোলের কথা বললাম, যে পেট্রোল যে আমাদের সরকারি সংস্থায় তো পেট্রোল তৈরি করতো, এখন তো পেট্রোল তোমার প্রাইভেট সংস্থাগুলো একটা বড় অংশ তৈরি করে, ঠিক আছে, তোমরা যেহেতু কেমিক্যাল ইঞ্জিনিয়ার হায়ার সাবজেক্ট গুলো দেখতে পারবা, তো তারা কিন্তু ওই সময় কি বলে লেড ইউজ করতো, মানে লেডের অ্যান্টি নকিং এজেন্ট হিসাবে ইউজ করতো, যেটা হচ্ছে প্রবলেম। তো ওই যে 95 এর যে কথা বললাম, 95-96-2000 পর্যন্ত তখন আমাদের গ্রেট ডিপার্টমেন্টে কিন্তু একটা বড় অংশ আর অনেকগুলো কাজ হাতে নেয় ডিওই মানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সো অন। সো ওইখানে পেট্রোলের পরিবর্তে যেমন সিএনজি যেটা বলে সেটার প্রপোজাল ছিল, এখন তো অনেক সংস্থা এগুলোর মধ্যে ইনভলভ, কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশন ইত্যাদি তখন কিন্তু এই কয়েকটা সংস্থা মিলে কাজ করেছিল। এনিওয়ে তো এটা এই যে আমাদের পিএম মানে পার্টিকুলার ম্যাটেরিয়াল, স্লাইড কি দেখা যাচ্ছে? এখানে এখানে দেখো আমাদের দেশের বিভিন্ন পয়েন্টে আমাদের ছাত্রছাত্রীরা এই ডাটা গুলো নিয়েছে বিভিন্ন ধরনের, তোমরা যে থিসিস করবা ফোর ওয়ানের, তাদের মধ্যে কেউ কেউ এনভায়রনমেন্ট রিলেটেড থিসিস করে এয়ার ওয়াটার ওয়াইস, যদিও আমাদের ওইভাবে এত সাবজেক্ট পড়ানো হয় না, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা মেজর অংশ এনভায়রনমেন্ট নিয়ে কাজ করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তোমরা দেখতে পারবা। সো এটা হলো যেমন ফার্ম গেটের দেখাচ্ছে, ব্রিকলিন এর জন্য ব্রিকের গুড়া, সয়েল ডাস্ট ইত্যাদি এখানে রয়ে গেছে, আদার্স ম্যাটেরিয়াল, ফিগারেটিভ ম্যাটেরিয়াল, মোটর ভেহিকেলের মধ্যে যে ইমিশনটা হতেছিল সেখানে মোটর ভেহিকেল থেকে কিছু আসতেছে, ইঞ্জিনের এটা হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফ্ট থেকে কিছু মানে চলে আসে, আর লেড তো তখন খুবই ইউজ করা হতো, এটা অবশ্যই একটু আগের ছবি, এখন লেডটা সরকারিভাবে নিষিদ্ধ যে ইউজ করা যাবে না। সো এই জন্য তুমি দেখতে পারতেছো যে এখানে ফিগারেটিভ লেড, পিভি মানে হচ্ছে তো লেড সবাই আমরা জানি, ইত্যাদি পদার্থ বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে পুরোটা আসতো আর কি।
আর রাজশাহীতে দেখা যাচ্ছে, রাজশাহী একটা মেজর অংশ যেখানে হচ্ছে ব্রিক ক্লিন, ব্রিক ক্লিন হচ্ছে ব্রিক তৈরি করে, সেই বিভিন্ন ধরনের ব্রিক ইউজ করতো। আগে হচ্ছে একটা হচ্ছে FCK বলে একটা ব্রিক ছিল, লম্বা ইয়ের ভিতরে আর কি চুরির মধ্যে দিয়ে চাইতো, যেগুলো হচ্ছে পলিউশনের জন্য ক্ষতিকর। তখন ওয়ার্ল্ড ব্যাংকের কিছু প্রজেক্ট আসলো এবং সেই জন্য এগুলো রিসার্চ করা আর কি, আমাদের বুয়েট যেমন করেছে অন্যান্য সংস্থা করেছে, তো গ্রিন এনার্জি অ্যাক্ট অর সামথিং লাইক দ্যাট তারা কাজ শুরু করে এবং বাংলাদেশে এগুলা মেনটেন্যান্স এর জন্য অনেকগুলা বুলট্রান্স বিটিকে বিটিকে বুলট্রান্স যে ক্লিন গুলো আছে সেগুলো নিষিদ্ধ করা হয়, এখন রুলস অনুসারে। সো এখন কম্পারেটিভলি ক্লিন গুলো হচ্ছে পুরো পরিষ্কার, বুঝছি না যে খুবই ভালো অবস্থা আছে বাড়ির সাথে, কিন্তু অনেক পরিষ্কার। আর আরেকটা জিনিস হলো যে আমাদের দেশে ওই যে লেডের একটা পলিউশন কমাই দেওয়া হলো, এবং যদি কোনো মোটর ভেহিকেলের স্ট্যান্ডার্ড না থাকে তখন সেটা পলিউশনের জন্য এফেক্ট গুলো আসতে পারে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ভাবে আমরা জানলাম। তো আমাদের যে ট্রপোস্ফিয়ারটা রয়েছে, সেই ট্রপোস্ফিয়ারে এই ট্রপোস্ফিয়ারটা হচ্ছে ফার্স্ট আমাদের মাথার উপর যে লেয়ারটা, সেটা বেসিক্যালি আমরা জানি কি নাইট্রোজেন এবং অক্সিজেন এটার সমন্বয়ে থাকে। এছাড়া এক্সট্রা যে কোনো পদার্থ যদি এইটা খুবই সামান্য পরিমাণ থাকে, অন্য কোনো পদার্থ ইন্টার করা হচ্ছে প্রবলেম সৃষ্টি করে। আমরা 1% যে ম্যাটেরিয়ালটা আছে সেটা হচ্ছে ওয়াটার ভেপার থাকতেছে, কার্বন ডাইঅক্সাইড থাকে, মিথেন থাকে, যেটাকে মিথেন বা এগুলাকে আমরা বলি কার্বন রিলেটেড, এগুলাকে বলি VOC ভোলাটাইল অর্গানিক। এখানে আরো কিছু পদার্থ চলে আসে, মিথেনটা মেইনলি আসতেছে হচ্ছে তোমার ন্যাচারাল গ্যাস থেকে আসতেছে, আর অনেক জলাভূমি আছে মার্শল্যান্ড যেটাকে বলে আর কি, সেগুলো থেকে অনেক সময় অনেক ভূতের আলো যে কথাটা আছে মিথেন গ্যাস পদার্থ যখন হয় সেটা হচ্ছে এখানের সাথে রিলেটেড। এখানে একটা জাস্ট পরিসংখ্যানটা একটা ছবি দেওয়া হয়েছে যে কত বেশি এয়ার পলিউশনের জন্য মানুষ মারা যায়। রাইট, সো আমরা যেটুকু বুঝতে পারলাম এয়ার পলিউশনটা কি জিনিস, সেটা হচ্ছে যে প্রেজেন্স অফ এনি সাবস্টেন্স, এক্সট্রা যে কোনো সাবস্টেন্স, এটা এয়ারে হোক ওয়াটারে হোক যে কোনো জায়গাতে হোক, সেই সাবস্টেন্সটা সলিড হোক লিকুইড হোক বা গ্যাস হোক, যদি অ্যাটমসফিয়ারের যে কনসেন্ট্রেশন আছে সেটা থেকে যদি ডিফারেন্ট হয়ে যায়, যেটা হিউম্যান মেইনলি অ্যানিমেলস প্ল্যান্ট প্রপার্টি ইত্যাদির জন্য যদি ক্ষতিকর হয় সেটাই হচ্ছে আমাদের এয়ার পলিউশন। এবং এয়ার পলিউশনের জন্য আমরা যে দুটো জিনিস বলতেছি সেটা হচ্ছে যে ক্রাইটেরিয়া গুলোকে আমরা বলতেছি এয়ার কোয়ালিটি ক্রাইটেরিয়া এবং এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড। সো আমরা এটা একটা জিনিস এয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ড থাকতেছে, আর এয়ার কোয়ালিটি একটা ক্রাইটেরিয়া বাই করা হয় যে এটা হচ্ছে কতটুকু এয়ার পলিউটেন্ট থাকলে আমরা বলবো হচ্ছে এয়ার ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়াতে কতটুকু এটা ভালো সিটি না খারাপ সিটি না কি অবস্থা সেটা একটা স্ট্যান্ডার্ড ক্লাসিফিকেশন থাকে, এটাকে বলে ক্রাইটেরিয়া। এয়ার কোয়ালিটির যে স্ট্যান্ডার্ড গুলো আছে সেটা সাধারণত যারা আর কি মানে কি রেগুলেটরি অথরিটি এরা সাধারণত সেই স্ট্যান্ডার্ড গুলো দিয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের দেশের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট দিচ্ছে এর জন্য, ফরেস্ট দিচ্ছে হচ্ছে ফরেস্টের জন্য। সো প্রত্যেকটা সংস্থা আছে মেইনলি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট সে এই কাজগুলো করে থাকে রেগুলেটরি অথরিটি। আবার অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি শুধু মাত্র আমাদের দেশেরটাই মেনটেন করে তা না, তাদের একটা নিজস্ব কোম্পানি পলিসি থাকে, তাদের একটা স্ট্যান্ডার্ড মেনটেন করার ব্যাপার থাকে। সেই কারণে যদি তোমরা দেখো যে যখন চাকরি করতে যাবা যে সেই সকল ইন্ডাস্ট্রি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন মানে ক্লিয়ার কাজ একদম মানে পলিউশন তোমরা দেখতেই পাবো। সো এবং তাদের ইনকাম লেভেল তার মধ্যেও তারা প্রফিট করে, আর আমাদের দেশের ইন্ডাস্ট্রি গুলা কিন্তু সেই একটা ফ্যাক্টর রয়েছে। এই হচ্ছে এয়ার কোয়ালিটি আর এয়ার কোয়ালিটি ক্রাইটেরিয়া। সো আমরা আশা করি এই আজকের ক্লাসে
তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এয়ার পলিউশনটা কি জিনিস। আমি এখন ডাউনলোড করেছি। হ্যাঁ রোল 9 আসো, 17 ব্যাচের 09। জি স্যার, yes sir, yes sir. 17 batch 19 roll 19, 17 batch 22 sir, 19 bolchi sir, yes sir. Okay, 19 sir, answer. 22 26 yes sir, 33 yes sir, 34 present sir, 34 okay, right, 44 yes sir, 47 yes sir. আর কেউ আছো এক্সট্রা? আচ্ছা তোমাদের যারা এক্সট্রা আজকে প্রেজেন্ট করছো, তোমরা যেহেতু এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয় নাই তোমাদের, সেই জন্য তাদেরকে দেখা যাচ্ছে না। আমি যে আজকে ডাউনলোড করার পরে অ্যাটেন্ডেন্স শিটে আমি তোমাদের নাম অ্যাড করে নিই, আমি টিমস থেকে ডাউনলোড করে নিচ্ছি অ্যাটেন্ডেন্স শিট। আচ্ছা তোমরা যারা মানে রেজিস্ট্রেশন ছাড়া আছো, যদি তোমরা ইন্টারেস্টেড হও কোর্সে, আমি হয়তো ভালো পড়াতে পারবো না কারণ আমি তো নতুন এই সাবজেক্টে, যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা রেজিস্ট্রেশনটা একটু দ্রুত করে ফেলো, আমাদের এটা একটু ম্যানেজ করার সুবিধা। ঠিক আছে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো, থ্যাংক ইউ। Thank you, sir. Yes, sir.